আজকের নাটক মুন্সী প্রেমচাঁদ রচিত নিমক্কা দারোগা গল্প অবলম্বনে লবণের দারোগা। যখন ইংরেজ সরকার প্রাকৃতিকভাবে লবণ তৈরি নিষিদ্ধ করে সরকারিভাবে লবণের দপ্তর খুলল, তখন কিছু লোক লুকিয়ে দারোগাদের ঘুষ দিয়ে নিজেদের কাজ হাসিল করতে উকিল মুক্তারেরও জিভে জল আসত। এ সে সময়েরই কথা যখন ইংরেজি শিক্ষা ও খ্রিস্ট ধর্মকে লোকে এক করে দেখত। সেই সময়ে সরকারি চাকরি পাওয়ার জন্য লোকেরা ফার্সি আবিষ্কারের কাহিনী না পড়িয়ে ফার্সিতে লেখা মজনু বা ফরহাদের প্রেম কাহিনী পড়িয়েছিলেন। মুন্সিজির ইচ্ছা ছিল তার ছেলেও এই ছলচাতুরির যুগে ভালো টাকা উপার্জন করে নিতে পারবে। একদিন সকালবেলায়, বাবা বংশীধর, একবার এখানে এসে একটু বসবে? জরুরি কিছু কথা ছিল তোমার সঙ্গে। আগে বাবা, এক্ষুনি যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এইখানে বসো। সংসারের দশা তো দেখতেই পাচ্ছ, ধার দেনায় পুরো ডুবে রয়েছে, আর মেয়েগুলো যেন ঘাস পাতার মতো দিন দিন বেড়েই চলেছে। আমার কথা তো ছেড়েই দাও, যেন ঝড়ে ভাঙা গাছ, আজ আছি কাল নেই। এখন তুমি হলে এবারের যা কিছু আশা ভরসা। এমা, এই কথা কেন বলছেন? আপনি রয়েছেন আমাদের মাথার ওপর, আপনি যে পথ দেখাবেন আমরা সেই পথ ধরেই এগিয়ে চলব, কোনো অসুবিধা হবে না বাবা। হ্যাঁ, দুদিন পরে তুমি চাকরি করতে যাবে, তোমাদের বয়স অল্প, তাই সবসময় এই কথাগুলো মনে রাখবে। চাকরি করতে গিয়ে পদমর্যাদার কথা মোটেই ভাববে না। চাকরি হলো পীরের দরগা, সব সময় চোখ কান খোলা রাখবে, আর দেখবে এমন চাকরি করতে যাতে দু পয়সা উপরই আয় করা যায়। এ কি বলছেন বাবা, এত পড়াশোনা শিখে শেষ পর্যন্ত এই কাজ করব? আরে, যে চাকরি করো না কেন, মাস মাইনে হলো পূর্ণিমার চাঁদ, মাসের মধ্যে মাত্র একটা দিনই একে দেখা যায়, তারপর দিনে দিনে কমতে কমতে একদিন সবটাই লোপ পেয়ে যাবে। আর উপরি আয় হলো বয়ে চলা স্রোত, যাতে সবসময়ের তেষ্টা মেটে, বেতন দেয় মানুষে তাই তাতে বৃদ্ধি নেই, আর উপরি আমদানি ভগবানের দয়ার দান, তাই তার কোনো সীমা নেই। তুমি বুদ্ধিমান ছেলে, তোমাকে এর থেকে বেশি আর কি বোঝাব। বংশীধর বাবার আজ্ঞাকারী ছেলে হলেও মুন্সিজির এই ধরনের কথা তার মোটেই ভালো লাগছিল না। সততার কি কোনোই দাম নেই আজকের দুনিয়ায়? এই সব কথা ঘুরে ফিরে তার মাথায় আসছিল। ছেলেকে মাথা নিচু করে চুপ করে বসে থাকতে দেখে মুন্সিজি বলে উঠলেন, আরেকটা কথা, মানুষকে ভালোভাবে দেখবে, তার প্রয়োজন বোঝার চেষ্টা করবে, আর সব সময় সুযোগের সদ্ব্যবহার করবে। যার গরজ আছে দেখবে, তার ওপর কঠোর আচরণে তোমার নির্ঘাত লাভ হবে, আর যে তেমন ঠেকায় পড়ে নেই তার উপর দাও মারা তেমন বুদ্ধিমানের কাজ নয়। এই কথাগুলো সব সময় খেয়াল রেখে চলো, এ আমার সারা জীবনের পুঁজি। বাবার উপদেশ ও আশীর্বাদ মাথায় নিয়ে একসময় বংশীধর বাড়ির বাইরে পা বাড়াল। বিশাল এই সংসার মরুপথে নিজের বুদ্ধি বিবেচনা, ধৈর্য আর আত্মবিশ্বাস ছাড়া তার কোনো সম্বল ছিল না। এরাই তার বন্ধু, সহযোগী আর পথপ্রদর্শক। তবে বংশীধরের ভাগ্যটা বেশ ভালো ছিল, অল্প দিনেই সে লবণ দপ্তরের দারোগার কাজে বহাল হয়ে গেল। মাইনে যেমন ভালো, তার সঙ্গে উপরি আয়েরও বিশাল সুযোগ। বৃদ্ধ মুন্সিজির কাছে এই সুখবর পৌঁছলে তার আনন্দের শেষ রইল না। এই আনন্দে তিনি মহাজনের থেকে ইচ্ছে মতো টাকা ধার নিয়ে শুরির দোকানে আরো ঘন ঘন যাতায়াত শুরু করলেন। কি গো, তুমি আজকাল এত ঘন ঘন বাইরে বেরোচ্ছ কেন? তোমার এতখানি বয়স হলো, আর কি এত ছাইপাশ তোমার সহ্য হবে? যা বোঝো না তা নিয়ে কথা বলো না। আমাদের বংশী কত ভালো কাজ পেয়েছে জানো, সেই আনন্দে একটু খাবো না, আমার কিছু হবে না। কিন্তু ধারের অঙ্ক যে ক্রমশই বেড়ে চলেছে তার কথা মনে আছে তো? তার উপর মেয়েদের বিয়ের বয়স হয়ে যাচ্ছে, এখন কি হাত খুলে খরচা করা চলে?
আরে তুমি বুঝতে পারছো না, বংশী যে কাজ পেয়েছে তাতে দু হাতে টাকা রোজগার করা যায়। মাইনেটা তো ওর হাতের ময়লা, উপরি যা পাবে তা হেলা ঢেলা খরচ করেও শেষ করা যাবে না। কি বলছো কি তুমি? তোমার বংশীকে তুমি ঘুষ নিতে উৎসাহ দিচ্ছ? আরে থামো থামো, এই কলিযুগে ঘুষ হলো ভগবানের দয়ার দান, তা যত বেশি আসে ততই ভালো। যাও যাও, তুমি এসব কথা ঠিক বুঝবে না। এদিকে বংশীধর সরকারি লবণ দপ্তরের কাজে যোগ দিয়েছে, মাস ছয়েকের বেশি হয়নি, কিন্তু ইতিমধ্যে তার আচরণ ও কাজ করার দক্ষতা অফিসারদের মন জয় করে নিয়েছে। আমলারা তার ওপর খুবই বিশ্বাস করে। নুনের অফিস থেকে পূর্ব দিকে মাইল খানেকের মাথায় যমুনা নদী, তার ওপর একটা অস্থায়ী সেতু রয়েছে। রাত হয়ে গেছে বলে বংশীদারোগা ঘরের দোর বন্ধ করে মিঠে ঘুমে মগ্ন রয়েছে, কিন্তু হঠাৎ করে তার ঘুম ভেঙে গেল। যমুনা নদীর ঢেউয়ের আওয়াজের বদলে তার কানে এলো গরুর গাড়ি চলার গড়গড় শব্দ, সেই সঙ্গে মাঝি মাল্লাদের কোলাহল। গরুর গাড়ি চলার শব্দ শুনলাম, মনে হলো কোথাও কিছু গন্ডগোল আছে নিশ্চয়ই, একবার গিয়ে দেখতে হচ্ছে। এই চিন্তা থেকে তার সন্দেহ বেড়ে গেল। দারোগার পোশাক পরে পিস্তল পকেটে নিয়ে ঘোড়ায় চড়ে ব্রিজের ওপরে গিয়ে তিনি হাজির হলেন। গরুর গাড়ির একটা লম্বা সারি তখন ব্রিজ পার হচ্ছিল। এই ভাই, এই এই দাঁড়াও দাঁড় করাও, এসব কার গাড়ি? অল্পক্ষণ সবাই চুপচাপ, লোকজনদের মধ্যে একটু কানাকানি হলো বটে, তারপর সামনের একটা গাড়ি থেকে জবাব এলো। হে, এইসব গাড়ি পণ্ডিত আলোপিদিনের। আলোপিদিন? তা কে এই পণ্ডিত আলোপিদিন? আগে সাহেব, দাতাগঞ্জের পণ্ডিত আলোপিদিন। কথাটি শুনে বংশীধর চমকে উঠল, কারণ পণ্ডিত আলোপিদিন এই অঞ্চলের সবচেয়ে প্রভাবশালী জমিদার। জমিদারি তো আছেই, তার সঙ্গে ফলাও ব্যবসা, লাখ টাকার লেনদেন হয় সেখানে। এই অঞ্চলের ছোট বড় এমন কোনো লোক নেই যে কখনো না কখনো তার কাছে ঋণ নিয়েছে। এমনকি ইংরেজ অফিসাররা তার এলাকায় শিকার করতে এলে তার বাড়িতে অতিথি না হয়ে যান না। বংশীধর আবার প্রশ্ন করল, গাড়ি কোথায় যাবে? আগে সাহেব, গাড়ি কানপুর যাচ্ছে। গাড়িতে এইসব কি নিয়ে যাওয়া হচ্ছে? এবার সবাই নীরব হয়ে গেল, যেন কেউ শুনতেই পায়নি দারোগাবাবুর কথা। এই মৌনতা বংশীধরের সন্দেহ আরও বাড়িয়ে দিল। কিছুক্ষণ উত্তরের অপেক্ষায় থেকে তিনি ধমক দিলেন, কি হলোটা কি, উত্তর দাও, সবাই বোবা হয়ে গেলে নাকি? আমি জানতে চাইছি গাড়িতে কি মাল যাচ্ছে। এবারেও কোনো উত্তর না পেয়ে বংশীধর ঘোড়া নিয়ে এগিয়ে গিয়ে গাড়ির গা ঘেঁষে দাঁড়ালেন। তারপর একটা বস্তায় খোঁচা দিতেই আর সন্দেহ রইল না। এ কি বস্তা ভর্তি নুন? এ তো সব নুনের বস্তা। শোনো, এইসব গাড়ি এই মুহূর্তে আটক করা হলো, যাও তোমাদের মালিককে গিয়ে ডেকে নিয়ে এসো। সুসজ্জিত গরুর গাড়িতে শুয়ে শুয়ে, কখনো জেগে আবার কখনো ঘুমিয়ে আলোপিদিন যাচ্ছিলেন তখন। গারোয়ান আতঙ্কিত হয়ে এসে তাকে সব জানালেন। মহারাজ, দারোগা সাহেব গাড়ি আটকেছেন, উনি ঘাটে দাঁড়িয়ে আছেন, আপনাকে ডাকছেন। পণ্ডিত আলোপিদিনের লক্ষ্মী দেবীর ওপর অবিচল বিশ্বাস, তার বিশ্বাস পৃথিবী তো কোনছাড়, স্বর্গ লক্ষ্মীর পদানত, ন্যায়নীতি ইত্যাদি সবই লক্ষ্মী দেবীরই খেলার সামগ্রী আর কি। ওসব নিয়ে তিনি যেমন খুশি নাড়াচাড়া ফেলাছাড়া ইত্যাদি করেন। ও আচ্ছা, দাঁড়াও চলো আমি আসছি। একথা বলে তিনি নিশ্চিন্ত মনে পান সাজলেন, তারপর পান খেয়ে বালাপোষ গায়ে দিয়ে ধীরে সুস্থে দারোগার সামনে এসে হাজির হলেন। বাবুজির কল্যাণ হোক, বলুন কি অপরাধ করেছি যে গরিবের গাড়ি আটক পড়ল? আমি ব্রাহ্মণ, আপনাদের কৃপাদৃষ্টি আমার সম্বল। সরকারের স্পষ্ট আদেশ রয়েছে, প্রাকৃতিকভাবে নুন তৈরি ও নুনের ব্যবসা শাস্তিযোগ্য অপরাধ। আমরা সরকারকেও চিনি না আর বুঝিও না, আমাদের সরকার আপনি। আর এ হলো আমার আপনার ঘরের কথা, আমি তো আপনার হাটের মুটোরই লোক, আপনি মিটি মিটি কষ্ট করলেন, এই পথ দিয়ে যাবো আর ঘাটের দেবতাকে পুজো দেবো না, এটা হয় না।
আমি তো আপনার দর্শনে নিজে থেকেই আসতাম, আপনি আবার কষ্ট করে আসতে গেলেন কেন? ঐশ্বর্যের মোহন বাঁশির সুর বংশীধরের কানের পাশে বাজছে, কিন্তু বংশীধর তার মায়ায় ভুলল না। নীতিনিষ্ঠার এক নতুন নেশায় সে আবিষ্ট। আপনি ভুল করছেন, যেসব নেমো খারাপদের পয়সা দিয়ে কেনা যায় আমি তাদের দলে নই। এক্ষুনি আপনাকে গ্রেপ্তার করা হলো, তারপর নিয়মমাফিক আপনাকে আদালতে চালান দেওয়া হবে। দারোগা বংশীধরের কথায় পণ্ডিত আলোপিদিন স্তম্ভিত হয়ে গেলেন। গারোয়ানদের মধ্যে তখন আতঙ্কের চিৎকার শুরু হয়ে গেল। আলোপিদিন জীবনে এই প্রথমবার কড়া কথা শুনলেন। তিনি মনে করলেন দারোগাবাবু ছেলে মানুষ, এখনো মায়ামোহর ফাঁদে পড়েননি, তাই বোধহয় সংকোচ করছেন। বাবু সাহেব এইরকম করবেন না, তাহলে আমি একেবারে ধুলোয় মিশে যাব, আমার মান সম্মান একেবারে মাটিতে মিশে যাবে। বাবু সাহেব আমি আপনার বাইরের লোক নই সাহেব। আমি এইসব কথা শুনতে চাই না, আমি আমার কর্তব্য পালন করব। পাথর ভেবে যে মাটিতে আলোপিদিন পা রেখে দাঁড়িয়েছিলেন, এখন তা ভিজে বালির মতন পায়ের তলা থেকে সরে যাচ্ছে। তার ধন সম্মান অহংকারে প্রচণ্ড আঘাত লেগেছে, কিন্তু এখনও টাকার সর্বব্যাপী শক্তিতে তার পুরোপুরি আস্থা। লালাজি 1000 টাকার নোট এনে বাবু সাহেবকে ভেট দাও, নাহলে ঠান্ডা হবেন না। 1000 টাকা? লাখ টাকা দিয়েও কেউ আমার ন্যায়ের পথ থেকে আমায় নড়াতে পারবে না, বুঝেছেন? এবার দুই শক্তির খোলাখুলি সংগ্রাম শুরু হয়ে গেল। অর্থের ঘন ঘন চবল 1-5, 5-15, 15-20,000 চলে গেল। তবুও ন্যায়ধর্ম একা ওই অসংখ্য শত্রুর সঙ্গে পর্বতের মতন অটল থেকে যুদ্ধ করে চলল। আর এর চেয়ে বেশি বলার ক্ষমতা আমার নেই, আপনি যা বিচার করার হয় করুন। দারোগা বংশীধরের নির্দেশ পেয়ে হাবিলদার সম্ভ্রান্ত ওই আসামির দিকে এগিয়ে আসতেই আলোপিদিন এবার সত্যি ঘাবড়ে গেলেন। হঠাৎ দুপা পিছিয়ে গিয়ে বললেন, বাবু সাহেব আমাকে দয়া করুন, ভগবানের দোহাই আমি 25,000 পর্যন্ত উঠতে রাজি আছি, মিটমাট করে নিন। অসম্ভব, উচ্চুট 30,000 কোনো মতেই নয়। বলছি তো, তবে 40,000 তাও নয়। এই হাবিলদার, এই লোকটাকে এক্ষুনি হাজতে পড়ো, আর একটাও বাজে কথা আমি শুনবো না, যাও। আলোপিদিন দেখলেন একটা সুপুষ্ট বলিষ্ঠ হাতে হাত করা ধরা, আর সে হাতটা তার দিকেই এগিয়ে আসছে। গভীর নিরাশা নিয়ে তিনি চারিদিকে তাকালেন, তারপর হঠাৎ অজ্ঞান হয়ে তিনি মাটিতে পড়ে গেলেন। সকাল হতে না হতে আলোপিদিনের কুকীর্তির ওপর নানা ধরনের টিকা টিপ্পনী ও নিন্দা বর্ষণ শুরু হয়ে গেল। যেন যা ঘটেছে সেটা একটা বিরল ব্যতিক্রম। যে গয়লা দুধে জল মেশায়, যে আমলা মিথ্যে ডায়েরি লেখে, যে মহাপুরুষ বিনা টিকিটে তীর্থযাত্রা করেন, আজ সকালে তারা সবাই দেবতার প্রতিমূর্তি হয়ে ঘন ঘন ঘাড় নাড়ছেন আর বলছেন, তাই তো। পণ্ডিত আলোপিদিন মাথা হেট করে আদালতে ঢুকলেন বটে, কিন্তু সরকারি আমলা উকিল মুক্তার সবাই টাকার বশ, তাই আলোপিদিনকে দেখা মাত্র চারিদিক থেকে লোকজন ছুটে এলো। যার অফুরন্ত টাকা অসাধ্য সাধনে সক্ষম, যার বাকচাতুরি অনন্য, তিনি কিনা কাঠগড়ায় দাঁড়াতে এসেছেন। তাকে এই আক্রান্ত অবস্থা থেকে উদ্ধার করার জন্য উকিলেরা মুহূর্তে তৎপর হয়ে উঠলেন। এইভাবে ন্যায়ের আলোয় ধর্ম আর অর্থের দ্বিতীয় দফার লড়াই শুরু হয়ে গেল। বংশীধর একদিকে চুপচাপ দাঁড়িয়েছিলেন, কারণ সত্য ছাড়া আর কোনো শক্তি তাঁর ছিল না। সাক্ষী ছিল, কিন্তু সেও লোভে টলমল করছে, এমনকি অর্থের কারণে এখন ন্যায়ের দড়িতেও টান পড়েছে, বুঝতে পারলেন বংশীধর। তাই মামলা শেষ হতে বেশি দেরি হল না। বিচারক তার রায় জানালেন, পণ্ডিত আলোপিদিনের বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন ও অপ্রমাণিত। তাছাড়া বিভাগীয় দারোগা বংশীধরের দোষের মাত্রা যদিও বেশি নয়, তবু তার বিচার বুদ্ধির দীনতা ও হঠকারিতার জন্য তাকে ভর্ৎসনা করা প্রয়োজন। পণ্ডিত আলোপিদিন হাসতে হাসতে আদালত থেকে বেরিয়ে গেলেন। এদিকে বংশীধর বাইরে পা রাখতেই চার ধার থেকে ব্যঙ্গ বিদ্রুপের বন্যা শুরু হয়ে গেল। কিন্তু প্রতিটি পরিহাস, প্রত্যেকটি বিদ্রুপ বংশীধরের আত্মপ্রসাদকে আরও বাড়িয়ে তোল। বংশীধর অর্থের সঙ্গে থেকে শত্রুতায় জড়িয়েছে, তাই এক সপ্তাহের মধ্যে তার কাছে সাসপেনশনের নোটিশ এলো। এদিকে ছেলে বাড়ি ফেরার আগে থেকেই বংশীর বাবা রাগে চিড়বিড় করছিলেন,
বংশীধর বাড়ি ফিরল। এত করে বোঝালাম, একটা কথাও শুনলে না, যা খুশি তাই করে বসলে। এদিকে আমি সুরি আর কষায়ের তাগাদার জ্বালায় বুড়ো বয়সে ভক্ত সেজে নিরামিষ মেরে বসে আছি, আর ছেলে আমার সাধু শুকনো কটা মাইনের টাকা ঠকঠক করছে। আরে বাপু, আমিও তো চাকরি করেছি, আর এমন কিছু বড় পদেও ছিলাম না, কিন্তু যতদিন কাজ করেছি চুটিয়ে রোজগার করেছি। কিন্তু বাবা, আমি তো একজন দারোগা, এবং দারোগা হিসেবে আমি আমার কর্তব্য করেছি মাত্র। তোমায় আর কথা বলতে হবে না, তোমায় সাধু তার ভূতে পেয়েছে। কি আক্কেল বিবেচনা, ঘেন্না ধরে যায়। ঘরে অন্ধকার করে বাবু চলেছেন মসজিদের দেয়ালি জ্বালাতে, ইচ্ছে করছে এক নোরার বাড়িতে তোমার আর আমার মাথা দুটোই ফাটিয়ে ফেলি। এরকম যাচ্ছে তাই তিরস্কার চলতেই থাকল। শেষে বাবার আক্ষেপ সইতে না পেরে বংশীধর সেখান থেকে সরে পড়েন। বৃদ্ধ মার দুঃখ কম নয়, তার জগন্নাথ ধাম ও রামেশ্বর যাবার ইচ্ছাও ধুলোয় মিশে গেছে। বংশীধরের স্ত্রী তো কদিন মুখ তুলে তার সঙ্গে কথাই বলল না। এইভাবে কিছুদিন কাটল, কিন্তু একদিন সন্ধ্যের সময় বুড়ো মুন্সিজি দাওয়ায় বসে বসে রামনাথের মালা জপছেন। এমন সময় সদর দরজার কাছে একটা সুসজ্জিত গাড়ি এসে থামল। মুন্সিজি তাড়াতাড়ি এগিয়ে গেলেন, গিয়েই দেখলেন পণ্ডিত আলোপিদিন। মুন্সিজি নত হয়ে সাষ্টাঙ্গে প্রণাম করলেন। আমার কি ভাগ্য, আজ কুঁড়ে ঘরে আপনার পায়ের ধুলো পড়ল। আপনি আমাদের দেবতা, কিন্তু কোন লজ্জায় আপনাকে মুখ দেখাবো বলুন। আমার অভাগা কুপুত্র আমার মুখে চুনকালি লেপে দিয়েছে, নইলে আজ আমার কত আনন্দের দিন যে আপনার আগমন হয়েছে। কি করব বলুন, তাই ভগবানকে বলি সাতজন্ম নিঃসন্তান করে রাখো, তবু এমন দুর্মতি সন্তান দিও না। না 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 দাদা দাদা, ওরকম বলবেন না, ওরকম বলবেন না। এমন কুসন্তানকে আর কি বলবো বলুন। কুসন্তান আপনি কাকে বলছেন? কুলতিলক বলুন, কীর্তিমান, বংশের উজ্জ্বলকারী, এমন ধর্মপরায়ণ কটা মানুষের সংসারে আছে আমাকে দেখান তো। যে ধর্মের জন্য, ন্যায়নীতির জন্য নিজের সর্বস্ব বিসর্জন দিতে পারে। তারপর বংশীধরের দিকে তাকিয়ে বললেন, দারোগা সাহেব, এসব খোশামত বলে ভাববেন না। খোশামত করার জন্য আমার এত কষ্ট করে আসার দরকার ছিল না। সেদিন রাত্রিরে আপনি আপনার ক্ষমতা বলে আমাকে কয়েদ করেছিলেন, আজ স্বেচ্ছায় আপনার কাছে কয়েদ হতে এসেছি। কি বলছেন কি আপনি? আমি তো আপনার কথা কিছুই বুঝতে পারছি না। আমি আমার জীবনে হাজার হাজার মান্যগণ্য আমির ওমরা দেখেছি, কয়েক হাজার রাজপুরুষেরও সঙ্গ করেছি, তাদের সবাইকে আমি টাকা দিয়ে বশ করেছি, আমার কেনা গোলাম বানিয়ে ছেড়েছি। একমাত্র আপনি আমায় হারিয়ে দিয়েছেন, তাই আমার একটিবার অনুমতি দিন আমায়, আপনার কাছে একটি প্রার্থনা করতে এসেছি। বংশীধর প্রথমে ভেবেছিলেন লোকটি তাকে লজ্জা দিয়ে অপদস্থ করতেই এসেছেন, কিন্তু এখন আলোপিদিনের কথা শুনে ওর মনের গ্লানি কেটে গেল। বললেন, এ আপনার উদারতা, আমায় অকারণে লজ্জা দেবেন না, আর ওই দিন আমার ঔদ্ধত্য ক্ষমা করবেন দয়া করে। সেই দিন যা করেছি তা কর্তব্যের দায় করেছি জানেন, নইলে এমনিতে আমি তো আপনার দাস, আপনার আদেশ আমার শিরোধার্য। নদীর ধারে সেদিন আপনি আমার প্রার্থনা নামঞ্জুর করেছিলেন, কিন্তু আজ আমাকে আপনি ফেরাতে পারবেন না। আমার কিসের যোগ্যতা, তবু আমার সাধ্যমতো সেবায় ত্রুটি হবে না, কথা দিচ্ছি। এই পথটি আপনি গ্রহণ করুন, আর এই নিন কাগজ কলম এনেছি আমি, এটা সই করে দিন এখানে। আমি ব্রাহ্মণ সন্তান, ভিক্ষা না নিয়ে বাড়ি ফিরব না। বংশীধর কাগজটা পড়লেন, কৃতজ্ঞতায় তার চোখে জল এলো। পণ্ডিত আলোপিদিন তাকে তার সমগ্র সম্পত্তির স্থায়ী ম্যানেজার নিযুক্ত করেছে। বার্ষিক বেতন 2000 টাকা, অতিরিক্ত দৈনিক খরচ আলাদা, যাতায়াতের জন্য ঘোড়া, বাস করার জন্য বাংলো, সব লেখা আছে ওই কাগজে।
আপনার উদারতার প্রশংসা ভাষায় প্রকাশ করব সে সাধ্য আমার নেই জানেন। কিন্তু পণ্ডিত, এই পদের কোনো যোগ্যতাও যে আমার নেই। দেখো, এখন আমার একটি অযোগ্য লোকেরই প্রয়োজন। কিন্তু আমি তো এমনিতেই আপনার সেবক, আপনার মতো কীর্তিমান পুরুষের সেবা করা আমার সৌভাগ্য। কিন্তু এমন একটা গুরুত্বপূর্ণ কাজের জন্য একজন প্রকৃত গুণবান ও অভিজ্ঞ ব্যক্তির দরকার আপনার। আমার সে বিদ্যে নেই, সে বুদ্ধিও নেই যে বিদ্যে বুদ্ধির অপূর্ণতা সামলে নেব। কলমদানি থেকে একটি কলম বের করে আলোপিদিন বংশীধরের হাতে দিয়ে বললেন, এই নাও দেখো, বিদ্যা অভিজ্ঞতা কর্মকুশলতা এসব কোনো কিছুরই চাহিদা আমার নেই। এসব গুণের মহত্বের পরিচয় আমি ঢের পেয়েছি। আমার সৌভাগ্য আপনার মতো একটি রত্নের সন্ধান আমি পেয়েছি, যার কাছে যোগ্যতা বা বিদ্যার সব জৌলস ম্লান হয়ে যায়। এই নিন কলম, বেশি ভাবনা চিন্তা করবেন না, নামটা সই করে দিন। ভগবানের কাছে প্রার্থনা করি যেন তিনি আপনাকে সারা জীবন সেই নদীর ধারের অনমনীয় উদ্ধত্ত কঠোর অথচ ন্যায়নিষ্ঠ দারোগা করেই রাখেন। বংশীধরের চোখ ছলছল করতে লাগল। এতটা মহানুভবতা তার ছোট হৃদয়ে ধরছিল না। তিনি আরেকবার আলোপিদিনের দিকে তাকালেন, সেই দৃষ্টিতে শ্রদ্ধার নম্র মাধুর্য ঝরে পড়ছে। তারপর কম্পিত হাতে বংশীধর নিযুক্তিপত্রে স্বাক্ষর করলেন এবং আলোপিদিন দৌড়ে গিয়ে তাকে বুকে জড়িয়ে ধরলেন। দুজনের চোখই তখন ছলছল করে উঠল। এই গল্পটি শোনালেন শাগনিক দাস। অন্যান্য ভূমিকায় অভিনয় করলেন মুন্সীজি সুদীপ্ত রায়, বংশীধর ঋত্বিক পাত্র, মুন্সীজির স্ত্রী দেবযানী ঘোষ, গাড়োয়ান স্বপ্নময় চক্রবর্তী, আলোপিদিন অভিক ঘোষাল, বিচারক অনিরুদ্ধ ঘোষ, অনুবাদ ও নাট্যরূপ শুভজিৎ পাত্র, পর্ব পরিচালনা নবনাটকে। শুনতে থাকুন, শোনার আনন্দে ভাসুন।